নমস্কার, মই মুজিতৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ অনলাইন ইউটিউব চেনেল। বন্ধুসকল, বলগতে চাওক আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। বন্ধুসকল, প্ৰথম খবৰটি হৈছে পাঞ্জাবৰ মুখ্যমন্ত্ৰী পদত্যাগ। পাঞ্জাবৰ মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগ কৰিলে অমৰিন্দৰ সিঙে। অনুমান কৰা কথাই সঁচা হ'ল, পাঞ্জাবৰ মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা ইস্তফা দিলে কেপ্টেইন অমৰিন্দৰ সিঙে। নবজ্যোৎ সিং সিদ্ধুৰ শিবিৰৰ সৈতে দীৰ্ঘদিনীয়া সংঘাতৰ অন্তত অমৰিন্দৰ সিঙে ৰাজ্যপাল বনোৱাৰীলাল পুৰোহিতৰ হাতত ইস্তফা পত্ৰ তুলি দিয়ে। অমৰিন্দৰৰ ঘনিষ্ঠ মহলে কৈছে যে পদ ত্যাগ কৰিলে দল ত্যাগ কৰিব। শেহতীয়াকৈ পাঞ্জাব প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি নবজ্যোৎ সিং সিদ্ধুৰ শিবিৰে দাবী কৰা মতে দলৰ হাইকমাণ্ডে অমৰিন্দৰ সিঙক মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা ইস্তফা দিবলৈ নিৰ্দেশ দিছিল। এই খবৰ বিয়পি পৰাৰ কিছু সময়ৰ পিছতে অমৰিন্দৰ সিঙে জনাইছিল যে এনেদৰে মুখ্যমন্ত্ৰী পদত বহি থাকিব নোৱাৰি। সূত্ৰৰ খবৰ অনুসৰি শনিবাৰে দুপৰীয়া 2 বজাৰ পৰা অমৰিন্দৰ সিঙে নিজৰ সমৰ্থকৰ সৈতে এখন বৈঠকত ভাগ লৈছিল আৰু এই বৈঠকতে নিজৰ পৰৱৰ্তী স্থিতিৰ কথা জনায়। এতিয়া ৰাজ্যখনৰ নতুন মুখ্যমন্ত্ৰী হিচাপে নবজ্যোৎ সিং সিদ্ধু আৰু সুনীল জাকাৰৰ নাম চৰ্চালৈ আহিব পাৰে। তাৰপিছৰ খবৰটি হৈছে আৰক্ষীৰ সৈতে হোৱা সংঘৰ্ষত নিহত হৈছে উগ্ৰপন্থী সংগঠন ইউএলবিৰ 2 সদস্য। পৰিয়ালৰ দাবী এয়া ভুৱা এনকাউণ্টাৰ। কোকৰাঝাৰ জিলাৰ ভাৰত ভূটান সীমান্তৱৰ্তী এলেকাৰ লুংচুঙত শুকুৰবাৰে শেষ নিশা আৰক্ষীৰ সৈতে হোৱা সংঘৰ্ষত 2গৰাকী সন্দেহযুক্ত ইউএলবি সদস্য নিহত হোৱা ঘটনাক কেন্দ্ৰ কৰি জিলাখনত ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। আৰক্ষীৰ সৈতে হোৱা সংঘৰ্ষত নিহত হোৱা যুৱকদ্বয় টিপকাৰ জনক ব্ৰহ্ম আৰু পাটগাঁৱৰ জংচাৰ মুছাৰী বুলি জানিব পৰা গৈছে। ঘটনাস্থলীৰ পৰা আৰক্ষীয়ে 2টা পিষ্টল, কেইবাজাই গুলী, 8টা হেণ্ড গ্ৰেনেড, কম্বল, প্লাষ্টিক, খাদ্য সামগ্ৰী আৰু আন বহুতো আপত্তিজনক সামগ্ৰী উদ্ধাৰ কৰিছে। কোকৰাঝাৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ প্ৰেক্ষাগৃহত আয়োজিত হোৱা এক সংবাদমেলত জিলাখনৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক সুৰজিৎ সিং পানেছাৰে বিস্তাৰিত বিৱৰণ দি কয় যে কিছুদিনৰ পৰা কোকৰাঝাৰৰ উত্তৰাঞ্চলত এক বিশেষ চক্ৰই ধন্দাবীৰে সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰি আহিছিল আৰু আৰক্ষীয়ে জানিবলৈ পাইছিল। শুক্ৰবাৰে আৰক্ষীয়ে বিশেষ সূত্ৰে লাভ কৰা খবৰ অনুসৰি ধনদাবীৰে সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰা দুষ্কৃতিকাৰীক কৰায়ত্ব কৰিবলৈ ঘাইপথত তালাচী চলাইছিল। তালাচীকালত আৰক্ষীৰ বেহু ভাঙি 2জন যুৱক পলায়ন কৰিবলৈ সক্ষম হয় যদিও উক্ত যুৱক 2জন আফলাগত দুৰ্ঘটনাত পতিত হয়। স্থানীয় ৰাইজৰ সহযোগত আৰক্ষীয়ে দুষ্কৃতিকাৰীদ্বয়ক কৰায়ত্ব কৰে আৰু তেওঁলোকৰ পৰা পিষ্টল দা জব্দ কৰে। স্থানীয় ৰাইজে কৰায়ত্ব হোৱা যুৱক 2গৰাকীয়েই তেওঁলোকৰ পৰা ধন দাবী কৰিছিল বুলি চিনাক্ত কৰে আৰু যুৱক 2জনৰ পৰা আৰক্ষীয়ে 18,000 টকাও জব্দ কৰে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে শেৰভাংগুৰি থানাত এক গোচৰ ৰুজু কৰে। শেৰভাংগুৰি থানাত আটকাধীন যুৱক 2জনক অধিক সোধপোছ কৰাত দুয়োৱে তেওঁলোক নৱগঠিত ইউএলবি নামৰ সংগঠনটোৰ সদস্য বুলি পৰিচয় দিয়ে আৰু নৱগঠিত ইউএলবি নামৰ সংগঠনটোৰ আন সদস্যসকলৰ বিষয়েও আৰক্ষীক অৱগত কৰে। আৰক্ষীৰ জনাত উল্টাপানী এলেকাত তেওঁলোকৰ এটা অস্থায়ী কেম্প আছে বুলি স্বীকাৰ কৰাত নিশা আৰক্ষীয়ে তেওঁলোকক লগত লৈ উল্টাপানী বনাঞ্চললৈ যায়। ধৃতদ্বয়ক লৈ আৰক্ষীয়ে গভীৰ অৰণ্যলৈ লৈ উগ্ৰপন্থীৰ কেম্পৰ সন্ধানত যোৱাত আৰক্ষীৰ দলটোলৈ লক্ষ্য কৰি বিপৰীত দিশৰ পৰা দুষ্কৃতিকাৰীয়ে ধাৰাসাৰ গুলীচালনা কৰে আৰু সেই সুযোগতে ধৃতদ্বয় পলায়ন কৰে। দুয়োপক্ষৰ মাজত কমেও 30 মিনিট ধৰি গুলীচালনা সংঘটিত হয় আৰু পৰিৱেশ শান্ত হৈ পৰাত আৰক্ষীয়ে অঞ্চলটোত তালাচী চলোৱাত গুৰুতৰভাৱে আহত অৱস্থাত 2জন যুৱকক উদ্ধাৰ কৰে। আহত যুৱকদ্বয়ক আৰক্ষীয়ে চিকিৎসালয়লৈ লৈ আহে যদিও চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰে। পিছত সংঘৰ্ষত নিহত যুৱকদ্বয়ক টিপকাৰ জনক ব্ৰহ্ম আৰু পাটগাঁৱৰ জংচান মুছাহাৰী বুলি চিনাক্ত কৰা হয়। নিহত যুৱক 2গৰাকী পূৰ্বতে NDRBৰ সদস্য আছিল আৰু তেওঁলোক ম্যানমাৰত প্ৰশিক্ষণ লৈছিল বুলি সংবাদমেলত সদৰি কৰিছে অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক সুৰজিৎ সিং পানেছাৰে। তদুপৰি অভিযানকালত নৱগঠিত ইউএলবিৰ অস্থায়ী কেম্পটো ধ্বংস কৰে আৰক্ষীয়ে। কোকৰাঝাৰ জিলাত 7ৰ পৰা 8গৰাকী ইউএলবি কেডাৰ সমৰ্থক আছে আৰু নিহতদ্বয়ৰ কল ৰেকৰ্ডৰ পৰা বহু তথ্য লাভ কৰা হৈছে বুলি সদৰি কৰি সকলোৰে বিৰুদ্ধে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলি মন্তব্য কৰিছে সুৰজিৎ সিং পানেছাৰে। ইপিনে পাটগাঁৱৰ জংচাৰ মুছাহাৰীৰ পৰিয়ালে ঘটনাটোক সম্পূৰ্ণৰূপে ভুৱা এনকাউণ্টাৰ বুলি দাবী কৰিছে। তেওঁলোক ইউএলবিৰ সদস্য নাছিল বুলি দাবী কৰি পৰিয়ালৰ লোকে কয় যে যোৱা 16 ছেপ্টেম্বৰত তেওঁলোক ঘৰৰ পৰা ওলাই গৈছিল। শুক্ৰবাৰে অৰ্থাৎ 17 ছেপ্টেম্বৰত তেওঁলোক আফলাগাঁৱত এক দুৰ্ঘটনাত পতিত হয় আৰু ভৰিত আঘাতপ্ৰাপ্ত হয়। দুৰ্ঘটনাৰ পিছত গাঁৱৰ মানুহে আৰক্ষীক অৱগত কৰে আৰু শেৰভাংগুৰি আৰক্ষীয়ে তেওঁলোকক আটক কৰি থানালৈ নিয়ে। থানাত লৈ যোৱাৰ পিছত পৰিয়ালৰ সৈতে কথা পতাৰ পিছত নিশাই কেনেদৰে এনকাউণ্টাৰ হ'ল সেই সন্দৰ্ভত পৰিয়ালে আশ্চৰ্য প্ৰকাশ কৰে।
অবশ্য আরক্ষীয়ে দুর্ঘটনাত আঘাতপ্রাপ্ত হওয়া যুবক দুজন নবগঠিত ইয়লবির সদস্য বলে একাংশই তেওঁলোকক জনাওয়া বলে পরিয়ালের লোক অবগত করেছিল। পূর্বতে জংসাল মুসাহারি এনডিএফবির সদস্য আছিল যদিও বহুদিন পূর্বে আত্মসমর্পণ করে সাধারণভাবে চলিছিল বলে মন্তব্য করেছে পরিয়ালের লোকে। মাত্র 15 দিন পূর্বে জংসাল মুসাহারি কন্যা সন্তানের পিতৃত্ব অর্জন করেছিল আর 16 সেপ্টেম্বরের দিনাখন ওলাই গই 18 সেপ্টেম্বরের দুর্ঘটনাত পতিত হওয়ার পিছত শুক্রবার আরক্ষীর সংঘর্ষত কিদরে মৃত্যু হল তাকে লই হতচকিত হয়ে পড়েছে পরিয়ালটু। এয়া সম্পূর্ণরূপে ভুয়া এনকাউন্টার বলে দাবি করে পরিয়ালের লোকে ন্যায় প্রদান করবলৈ সরকারের প্রতি আহ্বান জানাইছে। উল্লেখযোগ্য যে দুদিন পূর্বে ইউএলবি আত্মপ্রকাশ করিয়েই সরকারক ভাবুকি দিছিল আর শুক্রবারে ইউএলবির দুগৰাকীকৈ সন্দেহযুক্ত সদস্যই আরক্ষীর সঙ্গে হওয়া সংঘর্ষত নিহত হওয়া ঘটনাই জেলাখনত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারপর খবরটিও হয়েছে দন্ত চিকিৎসকর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ প্রাক্তন বিধায়িকা আঙুলতা ডেকার বিরুদ্ধে এজাহার দাখিল। প্রাক্তন বিধায়িকা তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্যিক সভানেত্রী আঙুলতা ডেকার সম্মুখত নতুন বিপদ। আঙুলতার বিরুদ্ধে শিলচর থানা দাখিল করা হয়েছে এজাহার। চিকিৎসকসকলক উদ্দেশ্যে কটু মন্তব্য করার অভিযোগ প্রাক্তন বিধায়িকাগুলির বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে দুদিন পূর্বে আঙুলতা ডেকায় সংবাদমেল সম্বোধন করে রোগী চোয়ার নামত পুরুষ দন্ত চিকিৎসকে মহিলা রোগীক যৌন নির্যাতন চলার অভিযোগ উত্থাপন করেছিল। ফলত আঙুলতার মন্তব্যত অপমান বোধ করে দন্ত চিকিৎসক সংস্থায় দাখিল করেছে এজাহার। ভারতীয় দন্ত চিকিৎসক সংস্থার শিলচর শাখার সভাপতি প্রদীপ কুমার দাসে দাখিল করে এজাহার। সভাপতিগুলি আঙুলতার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়ার দাবি উত্থাপন করেছে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার সরু রিকুয়েস্ট, যদি এটালেক ইউটিউব ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। তারপর খবরটিও হয়েছে ভাল খবর, আধার কার্ডের সঙ্গে পান কার্ড লিঙ্ক করার তারিখ পুনের বৃদ্ধি করেছে সরকারে। আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ করার অন্তিম দিন 30 সেপ্টেম্বর 2021 বলে সরকারে পূর্বে ঘোষণা করেছিল যদিও বহুতকে সকাহ দিয়ে সেই দিন পুনের বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকারে। সেই মর্মে 30 সেপ্টেম্বরের সলনিতে 31 মার্চ 2020 পর্যন্ত আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ করবা যাব। উল্লেখযোগ্য যে প্রথম অবস্থাত আধার কার্ডের সঙ্গে পান কার্ডের সংযোগ করার অন্তিম দিন আছিল 31 মার্চ 2021, পিছত সরকারে 30 জুনলৈকে বৃদ্ধি করেছিল আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ করার দিন। 30 জুনের ভিতর আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ নকরা লোকসকলে বিত্তীয় বিল 2021 অনুসরি 1000 টাকার জরিমানা ভরব লাগিব বলেও কোয়া হয়েছিল। কিন্তু আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ করার অন্তিম দিন কেন্দ্রীয় সরকারে পিছত পুনের বৃদ্ধি করেছিল। সেই মর্মে চলিত বর্ষের 30 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস সময় বৃদ্ধি করা হয়েছিল। অর্থাৎ 30 সেপ্টেম্বরের ভিতর যিকোনো লোকেই আধার কার্ডের সঙ্গে পান কার্ড সংযোগ করবলিয়া আছিল। কিন্তু এতিয়া সেই দিন পুনের বৃদ্ধি করে 31 মার্চ 2022 করা হয়েছে। তারপর খবরটিও হয়েছে রাম মন্দিরের বাবে এতিয়ালৈকে 115খন দেশের আহিছে পবিত্র জল। অযোধ্যাত রাম মন্দির নির্মাণের বাবে 115খন দেশের পবিত্র নদী আর সাগরের জল লাভ করা হয়েছে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে মন্তব্য করেছে। পবিত্র রাম মন্দিরের বাবে লাভ করা জল হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সকল ধর্মের লোকে আগবাইছে। রাজনাথ সিংহে এতিয়াও রাম মন্দিরের বাবে পানি আগবাবলে বাকি থাকা দেশসমূহের পরাও পবিত্র জল সংগ্রহ করার বাবে অভিযান আরম্ভ করার বাবে আহ্বান জানায়। মন্দিরের বাবে সকল দেশের প্রায় পবিত্র জল অহাটো দরকার বলে উল্লেখ করে রাজনাথ সিংহে ভারতীয় সকলকে বসুদেব কুটুম্বর আদর্শ দিছে বলে কয়। বর্তমানলৈকে 192খন দেশের ভিতর 115খন দেশের পর রাম মন্দিরের বাবে পবিত্র জল সংগ্রহ করা হয়েছে। রাজনাথ সিংহ অযোধ্যাত রাম মন্দির নির্মাণ করার বাবে ভারতের জনসাধারণে হিংসার পথ পরিহার করে শান্তি আর আলোচনার মাধ্যমে সকল বিবাদ নিষ্পত্তি করেছে বলে মত ব্যক্ত করে। আনহাতে রাজনাথ সিংহে দেশের জনসাধারণের লগতে সকলকে পবিত্র রাম মন্দির স্থলী দর্শনের বাবে অহার বাবেও আহ্বান জানায়। তারপর খবরটিও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচনার বিপরীতে চীনক প্রশংসা করলে সাংসদ গৌরব গগৈয়ে। মোদিয়ে জন্মদিনত 2 কোটি ভ্যাকসিন দিয়ে চমক সৃষ্টি করব বিচারিছে, কিন্তু চীনে 20 কোটি ভ্যাকসিন দিছে এটা দিনত। মোদিয়ে ভারতত মাত্র 20 কোটি ভ্যাকসিন দিছে, কিন্তু চীনে 90 কোটি মানুষক ভ্যাকসিন দিছে। মোদিতকৈ চীনে বহুত ভাল কাম করে আছে, এই মন্তব্য কংগ্রেসের সাংসদ গৌরব গগৈর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সমালোচনা করার বিপরীতে চীনক ভূয়সী প্রশংসা করা কংগ্রেসের সাংসদগুলিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বতহে ভারতত পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করে।
বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জীর নেতৃত্বত প্রস্তাবিত তৃতীয় জোটর সম্ভাবনীয়তাক নস্যাৎ করে সাংসদ গৌরব গগৈয়ে। তেও কয় যে কংগ্রেসক বাদ দিয়ে শক্তিশালী বিরোধী অসম্ভব, সেয়া এনে তৃতীয় মর্চা অর্থহীন। ইপিনে উপনির্বাচনত কংগ্রেসে ভাল ফলাফল প্রদর্শন করার আশা ব্যক্ত করে গৌরব গগৈয়ে। উল্লেখযোগ্য যে বরমপুর কংগ্রেসে আয়োজন করা শহীদ দিবসত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আর সাংসদ প্রদ্যুৎ বরদলের সঙ্গে অংশগ্রহণ করে সাংসদ গৌরব গগৈয়ে। তারপর খবরটিও হয়েছে ধন ঘটিবর আরক্ষীর চাকরি নহয়, ধন ঘটার মন থাকলে ব্যবহার করক। দুর্নীতিগ্রস্ত আরক্ষী কঠোর সকিয়নি নগাঁওর এসপি আনন্দ মিশ্রর। আরক্ষীর নামত দালালি করা ইস্পাকুর রহমান নামের এজন যুবকক আজি গ্রেপ্তার করেছে নগাঁও আরক্ষীয়ে। নগাঁও আরক্ষীর বিশেষ শাখার উপ আরক্ষী অধীক্ষক দীপ্তি মালির নেতৃত্বত যাওয়া নগাঁও আরক্ষীর একটা দলে গ্রেপ্তার করেছে ইস্পাকুরক। জানিব পড়া মতে দীর্ঘদিন ধরে ইস্পাকুরের বিরুদ্ধে ভটদুয়া থানায় দালালি করার অভিযোগ উঠি আছিল। ইয়ার পিছতে নগাঁও আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র এই ঘটনার তদন্ত করবলে ভটদুয়াত উপস্থিত হয়ে ইস্পাকুরক গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে। নগর আরক্ষী অধীক্ষকর নির্দেশত ডিএসপি দীপ্তি মালিয়ে ইস্পাকুরর জুরিয়ার গড়িয়া কাউইমারিস্থিত বাহভবনত অভিযান চলাই 150খন কেস ডায়রি উদ্ধার করে। এই বিষয়ে নগর আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র জানিব পারি নগাঁও আরক্ষীর অতিথিশালাত এক সংবাদমেলর আয়োজন করে কয় যে ইস্পাকুরর লগত জড়িত থাকা নগাঁও আরক্ষীর কোন কোন বিষয়ে জড়িত আছে শীঘ্রে গ্রেপ্তার করা হব। আরক্ষীর চাকরি ধন ঘটার বাবে নহয়, ধন ঘটিবলে মন থাকিলে ব্যবহার করক। আরক্ষীর পোশাকত সমাজের অপরাধীর তেজর দাগর বাহিরে আন্দাগে হোবা নাপায়। উল্লেখযোগ্য যে ইস্পাকুরে নগাঁও আর হজার বহু আরক্ষী থানাত দালালি করার অভিযোগ উঠিছিল।